কংগ্রেস এবং বামকে এটাই প্রশ্ন যে কংগ্রেস আর বামেদের অংশ এখানে আসছে, কারণ টিএমসির যেটা বক্তব্য উঠে এসেছে শুভেন্দু অধিকারী যেটা মানে করছেন টি ফর তৃণমূল, এম ফর বাম মার্কসিস্ট আর সি ফর কংগ্রেস। বাম আর কংগ্রেসকে আমি বলবো যে কেন শুভেন্দু অধিকারীর যে চিন্তা তৈরি হয়েছে যে একেবারে গ্রাসরুট লেভেলের কর্মী সমর্থকদের আপনারা কি বোঝাবেন, এই জোট বা যে ছবি এলো গতকাল সামনে, এরপর পঞ্চায়েত নির্বাচনে গ্রাসরুট লেভেলের কর্মীদের আপনারা কি বোঝাবেন? কংগ্রেস প্রথমে বলুন। আত্রেই, আমাকে এক মিনিট অন্তত সময় দিও। দুটো বাইট এখানে দেখানো হলো, একটা কুণাল ঘোষের আর একটা শুভেন্দু অধিকারীর টুইট নিয়ে এখানে আলোচনা হলো। শুভেন্দু অধিকারী তার টুইট নিয়ে আন্ডারস্ট্যান্ডিং বিহাইন্ড দ্য কার্টেন, আন্ডারস্ট্যান্ডিং সেটিং, এখানে কুস্তি ওখানে দোস্তি, নানা রকম কথা বলেছেন বা মানে করতে চেয়েছেন। আমি প্রথম আপনাদের চ্যানেলের এবং এই প্যানেলের মাধ্যমে মাননীয় বিরোধী দলনেতাকে প্রশ্ন করতে চাই যে আজ অবধি যে প্রাইম অ্যাকিউজড, যাকে কখনো ইডি দিল্লিতে ডেকে পাঠায়, কখনো কলকাতায় সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায়, যার দিকে আপনারা অভিযোগের আঙুল তোলেন, সে কি করে 8 ঘন্টা 9 ঘন্টা সিবিআই এর ইন্টারোগেশন, ইডির ইন্টারোগেশন ফেস করার পর সন্ধেবেলা একজন চলচ্চিত্রের নায়কের মতন কর্ডলেস মাইক নিয়ে এসে সাংবাদিক বন্ধুদের সামনে ঠিক একজন আর্টিস্টের মতন ডায়ালগ প্লেস করেন? কি জেরা হয় একটা মানুষকে যদি 8 ঘন্টা 9 ঘন্টা জেরা করা হয়? এমনিতে মানুষ, না না, আমি কিছু বলছি না, আমি প্রশ্ন করছি, আমি পাল্টা প্রশ্ন করছি, কি কি করে 8 ঘন্টা 9 ঘন্টা একটা মানুষ তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার পর বেরিয়ে এসে ফুরফুরে মেজাজে বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে নানা রকমের মন্তব্য করেন? সেই জন্য সেটিং তত্ত্ব শুভেন্দু অধিকারী যত কম তোলেন আমার মনে হয় তত ভালো হবে, কারণ দিল্লিতে দিদির যে দাদা বসে আছে, দাদা যখন চাইবেন তখনই তদন্ত স্পিড পাবে, দাদা যতক্ষণ না চাইবেন এই তদন্ত স্পিড পাবে না, তা এর চেয়ে বড় সেটিং ভারতবর্ষে হতে পারে না। 2 নম্বর, তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রভাবশালী এবং পপুলার মুখপাত্র শ্রী কুণাল ঘোষ মহাশয় এখানে বাম কংগ্রেস আর বিজেপির সেটিংয়ের কথা বললেন। আমি কুণালদাকে একটা আপনাদের মাধ্যমে একটা লেখা পড়াতে চাই। একজন লেখক লিখেছেন, শৃগাল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু সাথী হিসাবে সারমেয়কে পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সেটিংয়ের তত্ত্ব কুণালবাবু তুলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ততা নেই, সারা ভারতবর্ষে এমন একটিও রাজনৈতিক দল নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল স্ট্যান্ড আজকে যেটা আছে কালকে চেঞ্জ হয়ে যাবে কিনা বলতে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।